বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচ কভার করতে চেন্নাই আছেন সহকর্মী তাহমিদ। অমিত বিস্তারিত জানতে আমাদের সাথে জানাতে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। অমিত, শ্রীধরন শ্রীরামের হোম গ্রাউন্ড বাংলাদেশ নিশ্চয়ই কন্ডিশন সম্বন্ধে ভালো ধারণা পেয়েছে, কেমন উইকেট আশা করছেন আর একাদশ নিয়ে সবশেষ কি আপডেট রয়েছে আপনার কাছে? কয়েকদিনে প্রায় 34-35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, ফিলস লাইক প্রায় 40 প্লাস ছিল, মানে তাপমাত্রা সহনীয় না। বাংলাদেশ তো একটু ঠান্ডা থেকে এসছে, ধর্মশালা থেকে, কিন্তু এটা বাস্তবতা। কিন্তু আজকে আমার মানে তাপমাত্রা অতটা গরম গরম আছে, কিন্তু অসহনীয় গরম মনে হয়নি। এবং গরম তো দুই দল নিউজিল্যান্ডের জন্য আরো বেশি কষ্টকর হওয়ার কথা। উইকেটটা শেষ মুহূর্তে আমি যেমনটি দেখেছিলাম, কালকে একটু বেশি ঘাস মনে হয়েছিল, কিন্তু আজও ঘাস কিন্তু রাখা হয়েছে। কিন্তু ভারতের যে ম্যাচ হয়েছিল, ওই স্পিনারদের যে উইকেট গুলোকে ধরে, সেরকম মনে হচ্ছে না, আমার চোখে দেখায় মনে হচ্ছে না স্পিনিং ডমিনেটেড কোনো উইকেট মনে হচ্ছে না এখান থেকে, বরং ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট মনে হচ্ছিল। খালি চোখে যতটুকু দূর থেকে দেখা যায়, মাহমুদুল্লাহ রিয়াদকে দীর্ঘক্ষণ বোলিং করতে দেখেছি, হয়তো বা মাহমুদুল্লাহ আসতে পারেন, একটা সিম্বল হতে পারে। তাসকিন কে বোলিং করতে দেখেছি, তানজিম সাকিব কে দেখেছি, জানি না বোলিং সমস্ত পেসারদের একজন কমিয়ে নেওয়া হতে পারে। আর কিছুক্ষণের মধ্যেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে, বাংলাদেশ একাদশ জানা যাবে। সেখানে পরিবর্তন হওয়ার সম্ভাবনাটা একটু বেশি, এক্সট্রা স্পিনারও নেওয়ার কথা রয়েছে। সব মিলে যে স্পিনারদেরকেই সব কাজ করতে হবে তা না, বাংলাদেশে বরং বেশি চিন্তার জায়গাটা হচ্ছে ব্যাটসম্যানরা ভালো করে এখনো ব্যাটিংটা করতে পারছে না, টপ অর্ডার ব্যাটসম্যান রান পাচ্ছে না। এই যে কোনো আপনি বিশ্বকাপে আপনাকে যদি ম্যাচ জিততে হয় সেটা 300+ স্কোর করে কিন্তু করতে হবে। বাংলাদেশের ব্যাটাররা সেই সামর্থ্যের জানানটা এখন পর্যন্ত দিতে পারেনি, সমস্যাটা এই জায়গাটা। অনেক দর্শক এসছেন আমরা দেখতে পাচ্ছি, এই জায়গা থেকে অসংখ্য দর্শক এসছেন বাংলাদেশ থেকে, তারা দীর্ঘক্ষণ পর্যন্ত আসলে সময় ধর্মশালায় আমরা দেখেছি, এখানেও দেখছি, সব জায়গায় আছেন। বিশাল স্টেডিয়াম, নিশ্চিতভাবে স্টেডিয়াম ভর্তি হবে না, অথবা চার ভাগের এক ভাগ হতে পারে, তবুও এখানকার দর্শকরা যারা এসেছেন আসলে নিউজিল্যান্ড বাংলাদেশের, বাংলাদেশে কিন্তু অনেক শ্রমিক আশপাশে আছেন, কাজ করেন, তারা হয়তো বা আসবেন এখানে কাজ দেখার জন্য। সব মিলে সবার প্রত্যাশা একটা, নিউজিল্যান্ডের বিপক্ষে বরাবরই বাংলাদেশ কিন্তু ভালো খেলে, সেই জায়গাটা যদি বাংলাদেশ তাদের অতীত থেকে ওই জায়গাটায় দেখাতে পারে পারফরমেন্স, জমজমাট ম্যাচ হওয়ার কথা দর্শকরা তো ভক্তরা তো চাইছেন। নিউজিল্যান্ডকে যদি বাংলাদেশ হারাতে পারে ইংল্যান্ডের বিপক্ষে ধাক্কার পর, তাহলে কিন্তু এই বিশ্বকাপে রেসে বেশ ভালোভাবে টিকে থাকবে। অনেক দর্শক দেখছেন যে লাল সবুজ জার্সি পরে ঢুকছে, এই দৃশ্যটা আসলে এখন পরিচিত হয়ে গেছে, এমন নয় যে নিউজিল্যান্ডের কোনো দর্শক আমরা এখন পর্যন্ত দেখেছি। ইভেন প্রেস বক্সও যদি বলি, বাংলাদেশের সাংবাদিকদের দাপট, 90% সাংবাদিক হচ্ছেন বাংলাদেশের, একজন দুইজন বা তিনজন নিউজিল্যান্ডের, সবকিছু মিলে চারদিকে দাপট, এখন মাঠের দাপট দেখার অপেক্ষা। আমরা জানছিলাম বাংলাদেশ নিউজিল্যান্ডের ম্যাচের খবরাখবর।